হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তা গাইস, চলে এসেছি আবার আমার কিচেনে সন্ধেবেলা চা করার জন্যে। দেখো এখানে দু কাপ চা হচ্ছে আমার, আর সঞ্জীবে আর বাবান চা খাবে না, কফি খাবে। তাই বাবানের জন্য এখন আমি কফি করব আর আমাদের জন্য চা করছি। তো গাইস, আজকে আমি ভিডিওটা শুরু করছি চা দিয়ে। তোমরা আমাদের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো গাইস। তো গাইস, আমাদের চায়ের আসর বসে গেছে। আমার জন্য দুধ চা, আর সঞ্জীবের জন্য লিকার চা, আর বাবার ওখানে কফি খাচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে আমার এখানে হচ্ছে টি টাইম বিস্কুট, সাথে আছে টি টাইম বিস্কুট, আর হচ্ছে ঝুড়ি ভাজা, আর বাবার হচ্ছে ব্রিটানিয়া থিন আর কফি। আমি কালো, তাই কালো চা। শর্মিষ্ঠা ফর্সা, তাই দুধ চা। আর আমার ছেলে রাজপুত্র, তাই কফি। যেমন লোক তেমন খাওয়ার। এখন সন্ধ্যে প্রায় 8টা বাজে। এখন বাবা তো তখন কফি খেলো, ও খিদে পাইনি। এখন ও খিদে পেয়েছে, আমি ওকে খেতে দেবো। খেতে দিয়ে এই যে কেক দেবো আর বিস্কুট দেবে ও দেবো। ও বললো ভারী কিছু খাবে না, কফি খেয়ে পেট ভার করেছে। হ্যাঁ, তাই জন্য ভারী কিছু দেবো না। আর আজকে রাতে আমি একটু আজকে ঘিয়ের কচুরি বানাবো, ঘিয়ের কচুরি আলুর দম। তাই জন্য এখন ভারী কিছু দেবো না, 8টাও বেজে গেছে। তাই কেক আর বিস্কিট দেবো, আর আমি এখন আর কিছু খাবো না। চা বিস্কুট খেয়েছি, এখন একটু হাঁটতে বেরোবো আমি। এই বিকালে হাঁটাটা আমার ঠিক হয় না, মানে ভীষণ ইরেগুলার হয়ে যায়। মানে বুঝতেই তো পারছি, ভীষণ মানে কাজের মধ্যে, সংসারের কাজের মধ্যে হয়ে ওঠে না, মানে কন্টিনিউয়েশনটা না করতে পারি না। তাই মানে কখনো হয় কখনো হয় না, এরকম ব্যাপার। তাই আমি তুই খা, খেতে থাক, আমি তোকে খেতে দিয়ে বেরোই। তাই ওকে খেতে দিয়ে এখন আমি বেরোবো। ওই কেক আর বিস্কুটটা খাক, খেয়ে ওর মানে খাক, তারপরে আমি যতক্ষণ একটু হেঁটে আসি। তারপরে আসার পরে আমার অনেক কাজ আছে। আজকে যে রাত্রিবেলা বললাম না, হিমের কচুরিটা বানাবো, তার জন্য আমি ময়দা মেখে রেখেছি আর পুরটাও করে রেখেছি। পুরটা করে রেখে দিয়েছি, এবং হেঁটে এসে কী বলে ওর মধ্যে লেচিগুলো কাটবো, ময়দার লেচিগুলো করবো, করে ওর মধ্যে পুর ভরবো। পুর ভরে রাত্রিবেলা সন্ধ্যে যখন আসবে তখন গরম গরম ভেজে সবাইকে সার্ভ করবো। এই খেয়ে নিবি কিন্তু, আর বাবানকে এখানে খেতে দিয়ে দিয়েছি। বাবান খাক, আমি একটু হেঁটে আসি আধ ঘন্টা। আর গাইস, বাবানকে আমি সন্ধ্যাবেলা টিফিন খেতে দিয়ে আমি যথারীতি আমার ইভিনিং ওয়াককে বেরিয়ে গেছি। আর হাঁটতে হাঁটতে আমাদের এখানে মেলা হচ্ছিল, সেই মেলাতে আমি যথারীতি ঢুকে গেছি। কি বলবো, যখনই আমি হাঁটতে বেরোই, এখানে আমাদের অনেক রকম মেলা আসে, সেই মেলাতেই ঢুকে যাই। মানে হাঁটবো কি, এর আগেও আর একটা ব্লগে দেখিয়েছিলাম, সেখানেও আমি হাঁটতে গেছি, ইভিনিং ওয়াকে গেছি, সেখানেও আমি মেলাতে ঢুকে গেছি। আজকেও যথারীতি আমি মেলাতে ঢুকে গেছি। আর মেলাতে ঢুকে বিভিন্ন রকম জিনিসপত্র, আর এই যে জিনিসগুলো রয়েছে, এই যে ছোট ছোট পুতুলগুলো এত কিউট দেখতে, আমার খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে এই যে জিলিপি, মেলার জিলিপি, তারপর হচ্ছে যে কী বলে গুড়খাটি, গুড়কাটি, এইগুলো তো মানে জাস্ট অসাম। মানে আমার খুব ভালো লাগে খেতে, সবই খেতে ভালো লাগে। আর যা দেখি তাও তাই তো কিনতে ইচ্ছা করে, কি বলবো গাইস। এই যে ইয়াররিংসগুলো, তারপর দেখো এই যে পেন্ডেন্টগুলো, খুবই ভালো লাগে দেখতে। মানে হাঁটবো, হাঁটা আর আমার সেদিনকে হয়নি, যাই হোক এসব দেখেই আমি বাড়ি রিটার্ন চলে এসেছি। দেখো যাই হোক, এখানে চলে এসেছি বিভিন্ন রকম সাংসারিক জিনিসপত্র দেখতে। আমি আর আজকে হাঁটতে পারিনি, একটা রাউন্ড হেঁটে আমি চলে এসেছি এখানে জিনিসপত্র দেখতে। আমি দেখে কিছু জিনিসপত্র কিনে নিয়ে বাড়ির যথারীতি চলে এসেছি। আর হাঁটবো কি, এসব দেখতে দেখতেই আমার টাইম চলে গেছে। আর এত মেলা হলে, আমাদের এখানে এত মেলা হয়, এসব দেখে দেখো ব্যান্ডগুলো কত সুন্দর দেখতে। হ্যাঁ, ব্যান্ডগুলো মনে হচ্ছিলো কিনে নিই। যাই হোক, কত কিনবো, কত কিন মানে কিনে কিনে পয়সা একদম শেষই, মানে ফাঁকাই হয়ে যাচ্ছে পকেট। গাইস, আমি তো হেঁটে বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড গরম লাগছে। হেঁটে বাড়িতে এসে চেঞ্জ করে চুলটা টেনে টেনে বেঁধে নিলাম, তো গরম লাগছে, গা দিয়ে আগুন বেরোচ্ছে। আর ওখানে যে তোমাদের মেলাটা দেখালাম না,
এত ইয়াররিংস গুলো আর তারপর ব্যাঙ্গেলস গুলো এত ভালো লাগছিল, কিন্তু আমি কিনলাম না, যাই খুব ভালো লাগছিল মেলাটা। গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার হচ্ছে দেখো বসে পড়েছি, এই যে বললাম না তোমাদের হিঙের কচুরি করবো রাত্রিরে, এই যে ময়দা মাখা হয়ে গেছে, মেখে রেখেছিলাম, মাখা হয়ে গেছে না মেখে রেখেছিলাম, এই যে ডো করে নিয়েছি, এবার সেইগুলোকে এখন এই যে একটু ময়দাও নিয়ে নিয়েছি, আর এই যে পুট্টা করে নিয়েছি বিউলির ডাল দিয়ে, হিং দিয়ে, মৌরি আদা বাটা দিয়ে পুট্টা করে নিয়েছি, এবার এর মধ্যে ভরবো ডো করবো, তারপরে এবার সঞ্জীব বাড়ি এলে রাত্রিবেলা এগুলো বেজে গরম গরম খাওয়া হবে। গাইজ আমার ময়দার ডোগুলোতে পুর ঢোকানো হয়ে গেছে, আমি প্রথমে যখন বসেছিলাম খাটে বসেছিলাম, তারপর এত গরম লেগে গেছে মাটিতে নেমে এসেছি, দেখো এতগুলোতে সেই মানে কি বলে পুরগুলো ভরতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি আর পারছি না, তারপর এখন এইগুলোতে কি বলে বেলবো, বেলে তারপর ভাজবো, তারপর খেতে দেব। যদিও আমি বেলি রুটি মেকারে বেলে নিই, আর তারপর ভেজে তারপর খেতে দেবো, আর এইটা না আর পুর হলো না, এটাকে এমনি লুচি ভেজে দিয়ে দেবো, সব খতম। আর পুরো আমাকে দেখে মনে হচ্ছে ময়রা, দেখো সব ময়দা নিয়ে বসেছি, এখন মিষ্টি বানাবো, দেখো খতম হলো, পুরো শেষ, সব শেষ, আর এই লাস্টেরটা এটা আর হলো না, এটা যাই হোক সব শেষ হলো পুর দোকানও। এবার সঞ্জীব বাবু দোকান থেকে আসুক, আর বাবান উপাস থেকে ভিডিও করছে, ভিডিও করে বা বাবান যদি এখন খায় ওকে গরম গরম ভেজে দেবো, ভেজে দিয়ে খাবো। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে এতগুলোতে পুর ঢোকাতে, পুর ঢুকিয়ে এবার এগুলোকে ভাজবো, ও দেখো আমার মুখ চোখের কী অবস্থা। আজকে ভেবেছিলাম একটু শর্টস বানাবো, আজকে আর হবে না, এখন কটা বাজে জানি, এখন 10:30 বাজে, আজকে আর হবে না, এতগুলো বেলবো, বেলে ভাজবো, ভেজে তারপরে খেতে দেবো, যতই রুটি মেকারে করি করতে তো হবে, তারপর সবাইকে খেতে দেবো, খেতে দিয়ে তারপর আমি খাবো, তারপর রান্নাঘর গোছাবো, অনেক রকম কাজ আছে, জানোই তো তোমরা সংসারে আমাদের কী কী কাজ করতে হয়। গাইজ আমি চলে এসেছি রান্নাঘরে, আমার তো কচুরি ভাজা স্টার্ট হয়ে গেছে, এই দেখো আমি রুটি মেখারে এখন বেলছি, তোমাদেরকে বললাম না রুটি মেখারে করব, মানে বেলে নেব। এবার তারপরে আমার হচ্ছে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হবে, তারপরে আমি কচুরিগুলো বেল মানে ছাড়বো, ছেড়ে ফুলে ফুলে উঠবে, ফুলকো ফুলকো কচুরি হবে, তারপর গরম গরম টাপারটা ফুলকে পুড়ে দেবো আমরা। কিন্তু দেখতে খেতে যতটা সুন্দর লাগে, খাটুনি আছে বস, ভীষণ খাটুনি, কোমর তো ধরে গেছে আমার ভীষণ, কিন্তু এইটাতে করার একটা কি সুবিধা বলতো, এইটাতে টপা টপ হয়ে যায়, যে বেলতে যে সেই বেলুন চাকরিতে বেলে বেলে মানে খুব অসুবিধা হয়, অনেকক্ষণ অনেকক্ষণ টাইম লাগে, মানে এখন দেখো এর মধ্যে কতগুলো বেলা হয়ে গেল, বেলা হয়ে গিয়ে এবার ঝটপট আমি ভেজে নেবো, ভেজে নিয়ে খেতে দিয়ে দেবো। আর কি বিশাল বিশাল সাইজ হচ্ছে দেখো, দেখেছো দুটো মোটামুটি পেট ভরে যাবে। আর সঞ্জীবও বাড়ি এসে গেছে, এবার ভেজে মানে কচুরিটা ভেজে এবার খেতে দিয়ে দেবো। এগাটা ভেজেছি, এগাটা ভেজে এগুলো আগে দিয়ে দিই, তারপর আবার ভাজি।
খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বাবা, তাকিয়ে বল কেমন হয়েছে দেখা। ভালো, তুমি তো বল ভালো আছে তো? আমার বাচ্চা সবসময় ভালো বলে। এবার সন্দীপকে আমি খেতে দিয়ে দিয়েছি, এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। যা গরম লাগছে না আমার, তো সেদ্ধ হয়ে গেছি আমি। আলু এক একটা আলু না সেদ্ধ হয়নি, বাবান বলছিল। ভালো না, ভিডিও বানাচ্ছে বলেই বলছি তা না, ভালো হয়েছে। আর যা সাইজ হয়েছে এক একটা কচুরির, থিঙের কচুরি, এইগুলো যদি দোকানে বিক্রি হয় 15 টাকা পিস হওয়া দরকার। দক্ষিণেশ্বরে এই একটা কচুরি দিয়ে ওরা 3টে বানাবে, আর 4টে কচুরি 30 টাকা না 35 টাকা প্লেট নেয়। মানে এই একটা দিয়ে 3টে তৈরি হবে, সেই রকম সাইজের 4টের কচুরি। তাহলে এই কচুরিটা 15 টাকা দাম হওয়া উচিত কম করে। আর সেসব তো ঠিক আছে, এমনিতে আর একটু খেয়ে বলো কেমন হয়েছে। না না ভালো হয়েছে, ভিডিও হচ্ছে বলে বলছি না, সত্যি ভালো হচ্ছে। আমি খেতে বসে গেছি, আমি এবার খেয়ে দেব, বলি কিরম হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর তুমি তো জানোই আমি এসব ভালোবাসি খেতে, আমি ভাত ডাল খেতে ভালোবাসি না, আমি এইগুলো খেতে ভালোবাসি। এইগুলো যদি রোজ হয় তাহলে খুব ভালো, কিন্তু এই যদি রোজ হয় তাহলে আমি এই হয়ে যাব। দেখো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, কিন্তু খিদে পেয়ে গেছে আসলে খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, গরম প্রচণ্ড গরম লাগছে। গাইজ খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা না রে 12টা বাজে। এখন দেখো আমি এখন গ্যাস পরিষ্কার করব, 12:03। হ্যাঁ এখন এই গ্যাস পরিষ্কার করব, তেল লেগে রয়েছে গ্যাসে, আর এইসব বাসন কোসনগুলো আছে, এগুলো সব মাজবো না, কিছু বাসন মাজবো আর কিছু বাসন রেখে দেবো। আর আমি কথা বলতে পারছি না, আমার ঘুম পেয়ে গেছে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। এখন রান্নাঘরটা গোছাবো, গুছিয়ে আজকের মতন আমার কাজ কমপ্লিট। তো গাইস আমার তো দেখলে কাজকর্ম হয়ে গেল, কচুরি টচুরি ভাজা খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রিবেলা রান্নাঘরের কাজকর্ম হয়ে গেল, রান্নাঘর শাট ডাউন করে এলাম, ঠিক আছে। কম্পিউটারের বাসা এখন তো সব এআই এর যুগ, শাট ডাউন করে এলাম। তা যাই হোক, আজকের মতন সব কমপ্লিট, আবার কালকে শুরু হবে। তা আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, মানে বিকেল থেকে যা যা করলাম তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আর দেখো আমার মুখের চোখের কি অবস্থা হয়ে গেছে, এত গরম রান্নাঘরে, এখনই এই অবস্থা, পরে কি অবস্থা হবে। যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে, ঠিক আছে। টাটা।